رسول بول بول رے هلاي هلاي دینو جائے رسول بول بول رے هلاي هلاي دینو جائے رسول بول بول رے هلاي هلاي دینو جائے گرو بول بول رے هلاي هلاي دینو جائے اورے সুখের রজনী ছিল যাইরে পোহাইয়া আরে এই সময় প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া আগামী বছর জবাব দিব না এখন দিয়ে যাই কবিকে সিনাটা কেন হইল জিজ্ঞেস করে ভাই এই পার্থিব জগতের যা কিছু সবই বিনা ছিল আমাদের মধ্যে কামত দলব মায়ামত ছিল আরে কামত ধম লোপ মায়ামত না সহ্য হয় এই সারণী দেহের মাঝে জানে বিনিশ্চয় নবীজির সিনা চাক বক্ষ বিতরণ করে ওই সমস্ত বাহির করে পার্থিব জগতের লোক লালসা ছিল না নবীজির অন্তরে আরে এই তো আমায় প্রশ্ন করে আবুল সরকারে রাসূল বল কথা বলছে ভালো সবারে জানাই নবী হইল নূরের কোয়ার জানেন তা সবাই নবীরে একজন মানুষেরা নূর মানে না মাটির মানুষ বইলে তারে করে ঘোষণা এই সমস্ত হাদিস বাইরে উহা বিড়ালে কে যাহি ওই হাদিস কাজল দেবাল বইরা বইরা দেখে নবীকে মাটির মানুষ বানালের লাগিয়া নবীরে সিনা সার করছে হাদিসে গেছে এই কথা বুকার দলে বিচ্ছাদ আমার নবীর হইল দুইটা দেহ বলি সবার ধারে একটা জিসমানি দেহ হইল শুনেন লক্ষ্য করে একটা ইসমানি দেহ একটু কথা লঙ্কানিয়া আরে দুইটা দেহ নবীর কিন্তু কথা লন বুঝিয়া একদিন কিন্তু দয়াল নবী জিকির করতেছিল হযরত আলীকে ডাক দিয়ে নবী তরবারি দিল আরে 69 কব দিল নবীর গায়ের পরে একটাও কিন্তু লাগে নাই শোনেন লক্ষ্য করে কারণ জিকিরের হাওলাতে ওই আল্লাহর সাথে যায় মিশিয়া আরে ইসমানি দেহে ছিলেন নবীজি আম্বিয়া আবার জড় জগতে মানুষকে তরাইবার জন্য এই জগতে দয়াল নবী উম্মতকে তরাইবার জন্য তিনি মাটির একটা দেহ দেখাইয়া হয়ে গেছে ধন্য রাসূল বল বল রে হেলাই হেলাই তাহলে কিসের জন্য ঝগড়া করে বুঝতে পারলাম না আরে আজাইরা কথা কয় এই আরে এইটা কিন্তু ঠিক হইল না দেখেন লক্ষ্য করে রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় সত্যিকারের নবীর সিনা সাক তো হয় নাই ওইটা হইল নূরের নবী জানে তা সবাই মাটির নবী হইলে পরে সিনা চাক দরকার ছিল এই জন্যে এই কথাটা আমার বলা হইল নবী যখন নূরের তৈয়ার সিনা চাকার না অপারর সন ফেরেস্তা পারে করে না এই কথাটা বুয়া কথা সবারে জানাই নবীকে নূরের নবী মানিত সবাই আপনারা মানেন কিনা সবারে দেখিয়া আপনারা নূরের নবী গেছেন মানিয়া দেওয়ান সাব নূরের নবী মানেন অবশ্যই পাই আমিও নূরের নবীরে মানিব সবাই এই নবীর তুলনা এই জগতে নাই এই দুনিয়াতে গুরুর আরে এই দুনিয়াতে গুরু বলে নবীরে চাই গুরু দয়াল নবী নূরের নবী এই কথাটা মানি ইসমানি নবী সবাই নবী যে আসমানি আবার
আর জমিনের নবী আমি বলি সবার ধারে আরে বলি সবার ধারে আরে মানব রূপে আসলো নবী তরাইবার তরে আরে মানব রূপে এসে নবী উম্মতকে লইল তরাইয়া আরে লইল তরাইয়া এই কথাটা মানে না কেন সরকারে দেই কইয়া এই আদি রূপে মানব রূপে নবী এসেছিল আরে নবী এসেছিল আরে মানুষের কাছে গিয়ে ধর্ম প্রকাশিল আরে ধর্ম প্রকাশিল দূরের নবী মানি আমি আপনারে দেই কইয়া আরে আপনারে দেই কইয়া আবার মানব রূপে এসেছে নবীজি আম্বিয়া রাসূল বল বল রে হেলাই হেলাই দিন রে রাসূল বল বল রে হেলাই হেলাই দিন তা চেয়ারম্যান সাহেব বসায় আছে আরো গুণীজন শোনেন শোনেন সরকার সাহেব শোনেন দিয়া মন আরে একটু পরে মসজিদেতে পড়িবে আজান এইখানে হবে আমার নবীর গুণগান আর বেশি কিন্তু সময় নাই আপনারে দেই কইয়া আসেন বুকে বুক মিশাইয়া এবার বাড়ি যাই চলিয়া রাসুল বল ছিলেন সেখানে ছেলের দাগ আছে এই যে বিজ্ঞান এখন ওই অপারেশন করে কি বলে হার্ট অ্যাটাক করে এটাকে ওই বাইপাস করে এটার ভিতরে কিছু ঢুকিয়ে দেয় হ্যাঁ তো এটা আসলো কোত্থেকে এটাও আমার রসুল থেকে আসছে চন্দ্র নবীর কদমের ছোঁয়ার জন্য পাগল হয়েছিল সূর্য নবীর একটু চরম ছোঁয়ার চেয়েছিল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সমস্ত কিছু আমার নবীর প্রেমে পাগল জিব্রাইল আমার নবীর প্রেমের পাগল এর ভুরি ভুরি প্রমাণ আছে ভুরি প্রমাণ আছে এরো ভুরি ভুরি প্রমাণ আছে এরো ভুরি ভুরি প্রমাণ আছে আমি একটু বললাম আপনার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে আমি একটু বললাম আপনার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে এই আসরে যারা গান শুনতেছে তারাও নবীর পাগল কি নবীর পাগল না একটা হাত তুলে দেখান আছে যতজন এইখানেই তো শান্তি হয়ে গেছে মন আমার মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা আরে দিওয়ানা আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা মাওলা আলীর তো আল্লাহ হয়েছিলেন মক্কা কাবার ঘরে মসজিদের ভিতরে কিন্তু তারে কতল করে এ কথা ঠিক না বেঠি নামাজরত অবস্থায় মাওলা আলীকে কতল করলেন আমি প্রশ্ন করছি আপনার কাছে কেন কারণটা কি পাক পাঞ্জাতনের পবিত্র এক কীর্তন মাওলা আলী বটে মসজিদ ঘরে কেন তাকে কতল করলেন বলেন সকলের নিকটে আরো একটি প্রশ্ন করব দুইটির বেশি না আগে দুই একটা সরকার বলবে ঘটনা আল্লাহ রাত্র একটু বাড়াইয়া দাও রাত্র একটু বাড়াইয়া দাও রাত্র একটু বাড়াইয়া দাও আল্লাহ রাত্র একটু বাড়াইয়া দাও আমার মোনাজাত কবুল করে নাও রাত্র একটু বাড়াইয়া দাও এই বলে দাও রাত্র একটু বাড়াইয়া দাও যে কঠিন প্রশ্নে চলে যাচ্ছি তার সময় লাগবে অনেক আমি জানি আমারে আর দিবে কি না তাও আমি জানি না ওরে বাবা না আমি মনে আর পাবো না আমার মনে হইতেছে কঠিন প্রশ্ন আরেকটা দয়াল নবী কাছে হযরত আলী করিমুল্লাহ ঝু চিঠি নিয়ে গেল দয়াল নবী চিঠিটা পড়ে কোন কাম করিল মাওলা আলীকে ডাক দিয়ে বলল আলী আমি তোমাকে জানাই এই তীরগুলি নিয়ে যাও তুমি বলছি তোমার ঠাই
চিঠির বদলে তীর দিলেন কেন মাওলানা আলীর হাতে এই কথাটি বলে দিবেন আপনি সকলের সাক্ষাতে এই তীর দিয়ে মাওলানা আলী কোন কাম করেছিল আশা করি জবাব দিবে তিনি শুনে নেওয়াই ভালো এই পর্যন্তই আলোচনায় আমার আর কথা নাই আইরে একবার বিদায় বেলা বিচ্ছেদের গান গাই আমি বিচ্ছেদের গান গাই রে বিচ্ছেদের গান গাই আমি বিচ্ছেদের গান গাই রে এসেছিলাম খুব আনন্দ হয়েছিল এখন বিদায়েরও বেলা যেতে হবে আবার ভাগ্যে থাকলে দেখা হবে ওরে মন পাগেলা কে কত আনন্দ করে আসলাম কিন্তু হঠাৎ খেয়াল করিনি এখন খেয়াল করলাম অনেক হয়ে গেছে সময় আর যে বিদায়ের পালা যাওয়ার পালা চলে আসছে তাই ভুল ত্রুটিগুলি ক্ষমা চেয়ে নিচ্ছি নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা করবেন সরকারের জন্য কোনো কষ্ট না নেন নিলে নিজ অসুবিধা নেই আবার তো দেখা হইবই আজকে না হয় আরো আছে না বেশি কিছু কইলে ওই দিন ওইটা রইল বাবু টাকা দিয়ে আর এই পর্যন্ত রাখলো হ্যাঁ আমার বাবুল ভাই সরকার সাহেবের বন্ধু পুরস্কার করে গেছেন তার প্রতি শ্রদ্ধা সালাম একটি গান আরে রাখ বকশিস বকশিস তো এই টেক পাগল মানুষের দেহের ড্রেন হচ্ছে চোখের এই দুইটা রাস্তা তুমি অনেক কষ্টে আছো যাতনা আছো ব্যথা পেয়েছো এই দুইটা যখন ছেড়ে দিবে তখন দেখবে তোমার যাতনা কমে গেছে হ্যাঁ এটি বাস্তব দয়াল আমি কেন বা ভাবে বেঁচে আছি
মরণ আমার আমার ছিল ভালো আহমদ শাহ বাবা মরণ আমার মরণ আমার ছিল ভালো আলো সখী আমার বেঁচে থেকে কি ফল হইল গো আহমদ শাহ মরণ আমার ছিল ভালো দয়া বেঁচে থেকে কি লাভ হইল গো করল শহীদ মরণ আমার আমার ছিল ভালো আলো সখী আমার বেঁচে থেকে কি ফল হইল গো আমার যেদিন পাগল তাই ছেড়ে গেল আমার নয়নের জল থামে নাই ওরে যেদিন আমি কেন বা ভাবি বেঁচে আছি রে আমার মরণ হইল না আরে আমার আহমদ শাহ রূপে
আমার মাতাল রূপে আমি নয়ন দিয়া আলো সখী কলঙ্কের হার গলি নিয়া গো আমি যে বন্ধু রূপে নয়ন দিয়া দয়াল কলঙ্কের হার গলে লইয়া রে আমার মাতাল রূপে আমি আমি নয়ন দিয়া সখী রে কলঙ্কের হার গলে নিয়া গো আমি যেইটি কেতে তাই চলিয়া আমার কেউ তো ভালো বাসে নাই আমি যেইটি আমি যে কেনে ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না আমি যে কেনে ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না আমার মরিবার আর আছে বাকি সখী আমার পরিবার পরিবার আমার আছে বাকি আলো সখী তোরা পোড়া ছাই আর পুরি বেকি গো আমার পরিবার কি আছে বাকি আমার পোড়া ছাই আর পুরি আছে বাকি তোরা আমার পোড়া ছাই আর পুরি বেকি গো ও দেওয়ান মালিক জানি কই প্রাণ সখী আমি বন্ধু রূপ যেন ভুলি না দেওয়ান মরণ হইল না যাই হোক বাবা আমার শ্রদ্ধ নমস্কার ধন্যবাদ প্রশ্ন যা ছিল তার জবাব অনেক সুন্দর দিছে ওই জায়গায় আর আমি কোনো বাবাব দিব না দেওয়ান জানি এই চিন্তাটা না করে তো বিষয়টা হলো এই একটা হলো আমি আর তুমি আর একটা হলো আমি তুমি মাঝখানে আর নাই এটা কেন বলল আল্লাহ যে নবীর সাথে মেরাজে কথা বলল সেটা হলো নবী কই হযরত আলীর কণ্ঠের মতো এটা মাঝখানে আর আছে মতো আর একটা নবীর চার ছেলে চার মেয়ে
মেয়ে সাতটা জীবিত রয়েছে ছেলে সাতটা নাই দুনিয়াতে যদি কারো সন্তান না থাকে তাহলে এই সন্তানের সন্তান না থাকার কারণে ওই ব্যক্তির যত সম্পদ এই সম্পদের মালিক হয় তার ভাতিজা হ্যালো হ্যালো সেইরকম শব্দ একটা গান করি তারপরে কথা বলি হ্যাঁ কারণ গতিটা চেঞ্জ হয়ে গেছে এই শব্দটা নবীকে যদি কোনো ব্যক্তি আমাদের মত মনে করে তাহলে সে নির্ঘাত ভুল করে নবী আমাদের মত না আমরা বললে কাজল দেওয়ানের দাড়ি কাজল দেওয়ানের চুল কাজল দেওয়ানের হাত পাও এটা বলতে পারবো আবুল সরকারেরও তাই নবীর বেলায় বলতে গেলে বলতে হবে নবীর দাড়ি মুবারক নবীর চুল মুবারক নবীর হস্ত মুবারক নবীর পদ মুবারক অর্থাৎ নবীর যা কিছু সব কিছু মুবারক কারণ তিনি নুরুন আলা নূর ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসমানে রাব্বুল আলামিনই জমিনে এসেছে রহমাতাল লিল আলামিন আলামিন খোদাই পরিধি যতদূর আর রহমাতাল লিল আলামিনের রহমত ততদূর তার প্রমাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো হরফ একটা কম নাই লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ সেটা হরফে শামস মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো হরফ এটাও হরফে শামস আরবি হরফ দুই ভাগে বিভক্ত যেমন বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তেমনি আরবি হরফকে বলা হয় হরফে শামস আর হলো হরফে কামার শামস হলো সূর্য কামার হলো চা সূর্যের নিজস্ব ক্ষমতা আছে শক্তি আছে পাওয়ার আছে আলো আছে কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নাই নাই তেমনি হরফে শামস এটা নিজেই ক্ষমতাবান আর হরফে কামার চন্দ্রমুখী এটার পাওয়ারবিহীন সূর্য থেকে পাওয়ার প্রাপ্ত হইয়া তারপরে চাঁদ যেমন আলো দেয় আর কলেমা তৈয়ব বারো বারো চব্বিশ হরফ এখানে একটাও হরফে কামার নাই লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ এটাও হরফে শামস মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও হরফে শামস হাজার বার যদি আপনি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি না বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আপনি মুসলমান হতে পারলেন না তাই কোনোটার মান খাটো করে দেখার কোনো সুযোগ নাই এটা যদি সত্য হয় নবী নুরুন আলা নূর তিনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন তাই যদি হয় তাহলে তাকে আমার মতো করে আপনার মতো করে ভাবাটা এটা নিয়ে সুখ বুকামি ছাড়া আর কিছুই না নবী তো নবীর কন্যারা ছিল চারজন চারজনের কাউরে তো কোনো ধন সম্পদ কোনো কিছু দিয়া যায় নাই কেবল বাবে সাদাক একটা বাগান সেটা দিয়েছিল হযরত আলীকে মা ফাতেমাকে কিন্তু সেটাও তাদেরকে দেওয়া হয় নাই তাই আমি আমার কোনো ছেলে না থাকলে আমার কোনো সন্তান না থাকলে আমার সন্তান আমার ভাতিজেরা পাবে নবীর বেলায় আর হযরত আলীর বেলায় এই একই লেভেল যদি করা হয় এটা বোকামি ছাড়া আমি আর কিছু বলতে
পারি না কারণ আল্লাহ তাআলার পাকে পাঞ্জাতন এই পাকে পাঞ্জাতন পাক মানে হলো পবিত্র পাঞ্জা মানে হলো পাস তন মানে হলো দেহ পৃথিবীতে সবগুলোই নাপাক দেহ আর মাত্র পাঁচটা দেহ সেটা হলো পাক পুত পবিত্র সেটা দয়াল নবী মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমা কাজী তাদের হিসাবটা আমাদের মতো করলে হবে না আরে তাওহীদ সাগর কঠিন পাবি অথই জলে মানিক পাবি হইলে
লঙ্ঘন করে বাবা নাশা দিলে তুমি মনে হইয়া না না দিবা নাশা দিলে তুমি মনে হইয়া না না দিবা নাশা দিলে তুমি মনে হইয়া না না দিবা রে কহি দিছাগ কঠিন পাবি রে কহি দিছাগ কঠিন পাবি পাবি হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পানি কঠিন পানি ধ্যানেতে ডুবিলে রে মন তোর খুলে যাবে গুপ্ত নয়ন তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপ্ন এই কলব হবে জারি বাবা ঘুমায়া ঘুমায়া যারা স্বপ্নে দেখে সেই স্বপ্নটা বাস্তবায়ন করা খুব দুরূহ জাগিয়া থাকিয়া যারা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়ন করা এটাই সম্ভব আল্লাহর একজন ওলি জালালউদ্দিন রুমি বৃদ্ধ বয়সে চুলদাড়ি পাকা একটা গোলাপের বাগানে বসে বসে ধ্যান করে মেডিটেশন করে গোলাপের বাগানের এক কোনায় বসে ধ্যান করে আর এক যুবক যুবতী দুইজন করকমলে হাত রেখে ঘুরতে গেছে ফুলের বাগানে গোলাপের বাগানে নতুন নতুন যদি প্রেম গজায় তাহলে কত কিছু দেখতে মন চায় কত জায়গায় যাইতে মন চায় জাগর টাকা পয়সা আছে তারা সেন্ট মার্টিন যায় কক্সবাজার যায় কুয়াকাটা যায় জাফলং যায় আবার যাগো আর একটু বেশি টাকা আছে তারা সিঙ্গাপুর যায় ওই যে চল সখী না দুবাই যাব এই দেশে বড় জ্বালা রে চল সখী না দুবাই যাব ফকির আলমগীর গেছে না গানটা চল সখী না দুবাই যাব তাই নতুন নতুন প্রেম গজাইলে অনেক জায়গায় যাইতে মন চায় আর আমার মতো যারা টাকা পয়সা ছাড়া ওরা খালি বারজারের তন্দা ঘুরে টাকা নাই যাইব কই তো গোলাপের বাগানে দেখতে গেছে দুইজন আহা বন্ধু তুমি আমার এমন জায়গায় আনলা এমন চমৎকার সুন্দর জায়গা গোলাপের বাগান দেখে মনে চায় এখানেই পড়ে থাকে হঠাৎ করে ছায়া দেখে বাগানের কোনায় এক বৃদ্ধ চুলদাড়ি পাকা আ একজনের হাতে আর একজনের টিভি দিয়ে কয় ওই যে ছায়া দেখো ছায়া দেখো আহা রে বুড়া হয়ে গেলে মানুষ বুঝি এমনই হয় না
এত সুন্দর গোলাপের বাগান একটু দেখার মতো স্পৃহা তার মনের ভিতরে নাই থাক গোরার মতো গুরু থাক আমরা চলে যাই অন্য জায়গায় যাই মাত্র কয়েক কদম সরছে আর মাওলানা জালালউদ্দিন রুমি চক্ষু মেলে ডাকছে হে যুবক যুবতী তোমরা একটু আমার কাছে আসো ফিরে আসছে কাছে বুড়া হইলে এমনই হয় হ্যাঁ তাই তো না হইলে এত সুন্দর গোলাপের বাগান একবার একটু দেখবেন সেই দেখতেও আপনার মন চায় না এই জন্যই তো বলছি মাওলানা জালালউদ্দিন রুমি বলল হে যুবক যুবতী আমি চক্ষু বন্ধ করে যা দেখি এটা যদি তোমাদের মতো যৌবন বসে দেখতাম তাহলে জীবনের তরে একবারও চোখ মিলে তাকাইতাম না বৃদ্ধ হয়ে গেছি বলে তাই মাঝে মধ্যে তাকাইতে হয় যুবক বয়সে তাকাইলে যুবক বয়সে যদি আমি চক্ষু বন্ধ করে দেখতে পারতাম তাহলে জীবন তরে একবারও চক্ষু মিলে তাকাইতাম না বাবা এখন গায়ে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবনকে আল্লাহ খুব ভালোবাসে যৌবনের এক রাত্রের এবাদত আর বৃদ্ধ বয়সের হাজার রজনীর এবাদত তাও সমান হয় না তাই যৌবনটা হলো কাল এই যৌবনেই যত মালামাল তাই রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল যাতে এই ঘরে ঢুকতে না পারে সাধক তার গানের মধ্যে বলছে শিক্ষা দীক্ষা না করি আগে করলাম বিয়া বিনে পয়সায় গোলাম হইলাম গাইটের টাকা দিয়া বিয়ে করার আগে যদি বিয়ে বসত একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যে দয়াল বাবা আহমদ সার কাছে যে দয়াল বাবা কালু সার যে কাছে যে আমার ভান্ডারির কাছে যে বৈরাবরীর কাছে যে আগে যদি বিয়ে বসত তাহলে তার কৌশলাদি জানতো বুঝতো তারপরে বিয়ে করলে তার জীবনটা ধন্য হইত এই জন্য বলছে শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়া বিনে পয়সায় গুলায় হইছো গাইতের টাকা দিয়া এটা হলো যৌবন কাল তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলে আমি যৌবন কালে পেলাম না পারলাম না চক্ষু বন্ধ করে দেখতে যদি দেখতাম তাহলে জীবনের তরে একবারও চোখ মেলে তাকাইতাম বাবা চেয়ে দেখেন আপনি তাকাইলে কত দূর দেখবেন এই তো সামনে অন্ধকার আপনি সামনে তাকান পিছনে এই পর্যন্ত দেখবেন এরপরে আর কিছু দেখতে পাবেন না আর যদি একবার চক্ষু চর্মচক্ষু বন্ধ করে একটু ধ্যানস্থ হন ওই যে চর্ম চোখনা বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ একবার চক্ষু বন্ধ করে তাকায় দেখেন না আপনার বাবা মা অন্ধকার কবরে চলে গেছে তারপরেও আপনার বাবা মা কেমন ছিল কিভাবে হাঁটতো কিভাবে কথা বলতো তাদের তারা উঁচা লম্বা কিনা তারা খাটো কিনা তারা সুন্দর কিনা তার চেহারাটা কেমন চক্ষু বন্ধ করলে সমস্ত অবয়ব আপনার একে একাই ভেসে উঠবে এটা তাকায় থাকলে কখনো দেখা যাবে না না চক্ষু বন্ধ করলে সব দেখা যাবে এটা হলো গুরুমুখী বিদ্যা এটা যার হয় তার সব হয় আর এটা যার হয় না তার কিছুই হয় না আমাকে প্রশ্ন করছিল এখন আবার কাউন্টার ধরছে বেলায় ত্রিগুণ বাসক না বস্তু বাসক ওটা কি ধরা ছোঁয়া যায় আমি বলছিলাম না বেলায়েত কখনো ধরা ছোঁয়া স্পর্শ করা যায় না কারণ এটা হলো গুণবাচক এবার কয় যদি বস্তু না থাকে তাহলে তার গুণটা কি দেওয়ান সাহেব বুঝা যদি না বোঝার ভান করেন তাইলে আমি বুঝাইতে পারব না গুমের মানুষ জাগানো যাইব কিন্তু গুমের বান ধরে যে শুয়ে থাকবো হেরে জীবনেও জাগানো যাইব না কারণ হলো বস্তু কি বস্তুটা হলো তোমার দেহ
বস্তুটা হলো এই দেহ বডি আর এই দেহের ভিতরে প্রাণ পাখি তুমি তোমার সাধনার মার্গে সাধনার উচ্চ মার্গে যেয়ে যখন তোমার পরম বন্ধুর সাথে সত্তার সাথে তোমার দিদার হবে দেখা হবে ভাব বিনিময় হবে ওটাকে বলা হয় বেলায়ত যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এটা অনুভবের বিষয় অথচ একটা কাউন্টার মাইরা বলেন গান গাইতেছেন মনে করছেন কাউন্টার না দিলে টাকা পয়সা কম দিব এই জন্য বুদ্ধি করে কাউন্টার দিছেন করেন খারাপ না ওই এক ফুলাই কইছিল মারে আমি তোরে বেচে ফেলাবো আচ্ছা মারে আমি তোরে বেচে ফেলাবো মাই কয় কি রে বেটা তুই কি কস নিজে না খাইয়ে তোরে খাওয়াইলাম সারা জীবন তোর গোমূত্র ধুইলাম আর এখন আমি বুড়ো হয়ে গেছি আমার তুই বেচবি তুই কি কথা কস কমা তুমি চুপ করো কিন্তু আসুক না কোন হালাই আসে এমন দাম চামু কোন হালাই জানি কিনতে না পারে এটা হলো বুদ্ধি করা এমন দাম চামু জীবনেও জানে কেউ কিনতে না পারে দেহটা হলো বস্তু যা ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় স্পর্শ করা যায় আর এর ভিতরে যে প্রাণ পাখি ওটাকে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না এই লালন সাইজি বলছে বাড়ির কাছে আর শ্রীনগর এক গরপর শিবসত করে আমি একদিনও না দেখিলাম তারে কি বলবো সেই পরশির কথা যার হস্তপদ স্কন্দ মাথা নাই রে খনেক থাকে শূন্যের উপর আবার খনেক ভাসে নিরে লালন সাইজির একটা গান দিয়ে ওই যে আমার ভক্ত সালাম বিশ্বা পাও টিপে ওরা তো আশেপাশে থাকলে আমার ব্যথা করলো কি না করলো এটা তো বড় বিষয় না ভক্তের কাছ থেকে একটু সেবা সুযোগ পাইলেই করা আমরাও তো করছি হয় ভক্তের টিপবো না কোনো সময় আরে ভক্ত থাকতে আমিও টিপছি না টিপলে আমার আমায় সেমনি টিপে না আমার মুর্শিদ কেবলার 27 বছর হাতও টিপছি আমার উস্তাদ আব্দুর রশিদ সরকারের হাতও টিপছি 8 বছর তাই যে টিপাতে তারপরে এখন আবার আমারও মানুষে টিপে এটা কইতে হয় না আমার একটু টিপি দে তো এই আমরা টিপি দিবি কে আয় এরকম বলতে হয় না ওটা আমরা টিপছি টিপছি দেখেই আবার কেউ টিপছি এটা হলো দেওয়া নেওয়া যা করবেন আপনি তাই পাবেন পাবেন যা করবেন না তা কখনো আশাও করবেন না না যা হোক সেই গানের ছন্দে আসছে কোন প্রেমে গুরু হয় ভবতরি কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি না বুঝে লালন প্রেমের উদ্দীপন প্রেম করে মিশে নিগুর প্রেম কথাটা প্রেম কথাটি তাই আজ আমি শোধাই ওরে বিজ্ঞান মাই বিধাতা জিনি ওরে ভাই বিজ্ঞান মাই বিধাতা জিনি অবাজান আত্মা রূপে আছে তিনি নব রূপে ডিজাই নারায়ণ ওরে সিন্দিনা তোর গুরু কেমন ধন বাবা সিন্দিনা রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল সিন্দিনা তোর বাজান কেমন ধন বাবা অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতার সে তো রসুল রূপে করছে আগমন করে আগমন ওরে পাগল অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতার সে তো রসুল রূপেই করছে আগমন করে পাগল
স্তদের গান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নব রূপে নিজেই নারায়ণ নানান রূপে অর্থাৎ যত রূপ ওই যে বলছিলাম ভবে যত কল্লা তত আল্লাহ প্রত্যেকের ভিতরে সেই প্রাণ সত্তা সেটা হলো পরম সত্তা
তাই বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মরূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে রসুল রূপে করছে আগমন আছে কোরআন কারবানি আল্লাহ কোরআন কারবানি আল্লাহ আল্লাহ কি আপনার কাছে এসে কোনদিন কইছে আল্লাহ কিন্তু কারো কাছে এসে কয় নাই আল্লাহর কি কেউ দেখছেন দেখে বিশ্বাস করছেন দেখে বিশ্বাস করেন বেশ তো দুজো এটা কি কেউ দেখে বিশ্বাস করছেন এগুলা সবই কিন্তু আমাদের বিশ্বাস অনুমান বিশ্বাস নাকি আমন্ত বিল্লাহে কামা হুয়া বিয়াসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়াহু কামিহি ওয়া আরকানি সংক্ষিপ্ত বিশ্বাস বিস্তারিত বিশ্বাস আমন্ত বিল্লাহে ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল বিস্তারিত বিশ্বাস আল্লাহর ফেরেশতা আছে এটা আমরা কেউ দেখছি নাকি আল্লাহ বলে কেউ আছে আমরা দেখছি নাকি মূল্যে বেস্ত দিব না দুজকে নিয়ে আমাকে পাড়াইবো আমরা কেউ দেখছি নাকি দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি কার কথায় বিশ্বাস করি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী এসে আমাদেরকে এটা জানায় দিছে তার নবী বলে মানছি নবী যা যা কইছে এটা আমরা বিশ্বাস করি নাকি কোরআন হলো আল্লাহর বাণী আর আমরা শুনলাম কার মাধ্যমে নবীর মাধ্যমে আল্লাহর আল্লাহর মুখ দিয়ে আমরা শুনি নাই নবীর মুখ দিয়ে আমরা শুনছি তাই অনন্ত আদি বিধাতা সে ভালো মন্দের নির্দেশদাতা রসুল রূপেই করছে আগমন নিরাকারে আল্লাহ আকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল রূপে করছে আগমন সে রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খইয়া রাখছে দোস্তের মন ভক্ত হইল আসে আর গুরু হইল মাসে আর আমার নবী মাসে খই আশেকের মন রাখে আশেক হইছে এখানে আল্লাহ আর মাসে খইছে দয়াল নবী আল্লাহ যা যা চাইছে আমার দয়াল নবী আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে এই জায়গায় দয়াল নবী হইছে মাসে আল্লাহ নিজে হইছে আশে তারপরে বলা হলো যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আসে খুইয়া ভজে ওই চরণ আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও এখন আবার নবী উম্মতের জন্য কান্না করে এই জায়গায় নবী হয়ে গেছে আশেক আল্লাহ হয়ে গেছে মাসে যখন মাওলায়াতি জারি হলো রেসালত পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন তাই নবী থেকে নবতের যুগের খতম হযরত আলীর মাধ্যমে বেলায়েতের জামানা শুরু এটা কাল কিয়ামত পর্যন্ত চলবে শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা অর্থাৎ মাওলায়াত রুবুবিয়াত মাওলায়াত রেসালত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না সাইয়া এক আসনেই বসা রয় চারজন আল্লাহ নবী আলী আহম্মদ শাহ এই চারজন মিলে হইল একজন একজন দেখলে চারজন দেখা হয়ে যায় আর উপন্ড মিলের আছে আমি জানি খারাপ লাগতেছে গান তার উপন্ড মিলের আছে আমার আমার গাওয়ার লাগবো খালি আমি তো সারতে পারতেছি না আমি তো আজকে দেওয়ানরে প্রশ্ন করু হে চন্দ্রপতি গুছাইলে কি গো তো জবাব এই বছর না দিলে অসুবিধা নাই আগামী বছর হইলেও দিন লাগবো হ্যাঁ আগামী বছর হইলেও জবাব দিন লাগবো নবী নূরের নবী এটা বিশ্বাস করি সেই নবীকে একবার না দুইবার না তিনবার না চারবার করে সিনা চাক করা হয় যেই নবীর সাথে কারো মেশাল নাই যেই নবীর সাথে কোনো তুলনা নাই নূরময় নূর নবী সেই নূর নবীর সিনা ফাইনে
তারপরে অপর শুরু করুন লাগবো এটা মুভি ঠিকাইছে এটা লেখ চেহারা উনি আবার সাপোর্ট কয় এর কারণটা কি এর জবাব চাই আমারে প্রশ্ন করছে প্রশ্নের জবাবটা দিয়া নেই প্রশ্নটা হলো হযরত আলীর জন্ম সেটা হলো কাবা তার সে কতল হয়েছে মসজিদ ঘরে এর কারণটা কি কারণ তারা চাইছিল পৃথিবীতে যত মোরা অর্থাৎ কেউ কিন্তু বাঁচবে না এক আল্লাহ অবিনশ্বর আর সব ধ্বংসপ্রাপ্ত নাকি সব কিছু ধ্বংস হবে যেই দেহ নিয়ে আসছে সেই ধ্বংস হবে আল্লাহর কোনো ধ্বংস নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ প্রত্যেকই মরবে কিন্তু সবচেয়ে উত্তম মরা কোনটা সবচেয়ে উত্তম মরা হইলো শহীদি মরা শয়তানের দরজা যে ব্যক্তি লাভ করে সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় ভাগ্যবান এই জন্য হযরত আলী একতে শহীদানের দরজা লাভ করছে আর একটা হইলো বাইরে না মক্কায় কাবা ঘরে তার জন্ম মসজিদে তার শহীদ সবচেয়ে উত্তম শহীদানের চেয়েও উত্তম তিনি একটা জবাব হইল আর একটা জবাব আছে আর একটা প্রশ্ন আছে হযরত আলী নবীর কাছে দিল একটা চিঠি চিঠি পাইয়া নবী দিল কি নবী দিল তীর নবী দিল তীর নবী দিল তলোয়ার এর কারণটা কি ওই তীর দিয়া তলোয়ার দিয়া হযরত আলী করবে কি যুগে যুগে মুনাফেকরা ছিল প্রত্যেক নবী রসুলের পিছনে মুনাফেক ছিল প্রত্যেক ওলি আল্লাহর পিছনে মুনাফেকরা লাগা ছিল যে কারণে নবী রসুল যে কারণে নবী রসুল গো কাফের কইছে যে কারণে ওলি আল্লাহ গো কাফের কইছে এটা আপনারা সবাই জানেন মনসুর হাল্লাজরে তো কাফের ফতোয়া দিয়া তারে মাইরেই ফেলাইছে নাকি মনসুর হাল্লাজরে কাফের ফতোয়া দিয়া মাইরেই ফেলাইছে শুধু একজন রে না হাফেজ সিরাজি রে কাফের ফতোয়া দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী রে কাফের ফতোয়া দিছে খাজা বাবা রে কাফের ফতোয়া দিছে এই যে জালালউদ্দিন রুমি মাওলানা তারে কাফের ফতোয়া দিছে আল্লামা ইকবাল ডক্টর আল্লামা ইকবাল রে কাফের ফতোয়া দিছে এরা নজরুল ইসলাম আমাদের বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ তারেও কাফের ফতোয়া দিছে বাবা যুগে যুগে প্রত্যেকটা ভালো মানুষের পিছনে খারাপ মানুষগুলো ছিল নবীর পিছনে আসছে কে আবু জেহেল নাকি আবু জেহেল আবুল আহাব মুসা নবীর পিছনে ছিল কে ফেরাউন ছিল না যুগে যুগে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে এসে যখন সে লোকবলগুলো একত্র করলো মানুষদেরকে মুসলমান বানাইলো আর মক্কার কাফেরেরা তারা তখন গোয়েন্দা লাগাইলো গোয়েন্দা লাগাইয়া খবর নেওয়া না করলো অবশেষে মদিনা থেকে কি পরিকল্পনা করতেছে এই পরিকল্পনাগুলো একটা চিঠির মধ্যে লিখে একটা নারীর কাছে দিছে যে তুমি নিয়া মক্কাবাসীর কাছে এই চিঠিটা পৌঁছাই দিবা মক্কাবাসী মক্কাবাসীর কাছে পৌঁছাই দিবা কাফেরদের কাছে পৌঁছাই দিব এটা সহযোগিতা করছে কারা এটা হলো যারা মুনাফিক কাফের ভালো কাফের চেয়ে মুনাফিক আরো বেশি জঘন্য আমার গান শেষ হবো তারপর রাসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় রাসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় রাসুল বল বল রে হেলাই হেলাই দিন যায় গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায় ওরে সুখের রজনী ছিল চাইরে পোহাইয়া আরে এই সময় প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া আগামী
বছর জবাব দিব না এখন দিয়ে যাই ওরে কবি কি সিনাটা কেন হইল জিজ্ঞেস করে ভাই এই পার্থিব জগতের যা কিছু সবই বিনাশীল আমাদের মধ্যে কামতদল মায়ামত ছিল আরে কামতদল লোভ মায়ামত না সহ্য হয় এই শারীরিক দেহের মাঝে জানে নিশ্চয় নবীজির সিনা চাক পক্ষ বিতরণ করে ওই সমস্ত বাহির করে পার্থিব জগতের লোকলালসা ছিল না নবীজির অন্তরে আরে এই তোই আমায় প্রশ্ন করে আবুল সরকারে রাসূল বল কথা বলছে ভালো সবারে জানাই নবী হইল নূরের কই আর জানেন তা সবাই নবীরে একদল মানুষেরা নূর মানে না মাটির মানুষ মহিলা তারে করে ঘোষণা এই সমস্ত হাদিস বাইরে উহা বিড়াল লেখে ওই হাদিস কাজল দেবাল বইরা বইরা দেখে নবীকে মাটির মানুষ বানালের লাগিয়া নবীর সিনা সার করছে হাদিসে গেছে এই কথা বুকার দলে বিচার আমার নবীর হইল দুইটা দেহ বলি সবার ধারে একটা জিসমানি দেহ হইল শুনেন লক্ষ্য করে একটা ইসমানি দেহ একটু কথা বঙ্গানিয়া আরে দুইটা দেহ নবীর কিন্তু কথা লন বুঝিয়া কারণ একদিন কিন্তু দয়াল নবী জিকির করতেছিল হযরত আলীকে ডাক দিয়ে নবী তরবারি দিল আরে উনো শত্রু কব দিল নবীর গায়ের পরে একটাও কিন্তু লাগে নাই শোনেন লক্ষ্য করে কারণ জিকিরের হাওলাতে ওই আল্লাহর সাথে যায় মিশিয়া আরে ইসমানি দেহে ছিলেন নবীজি আম্বিয়া আবার জড় জগতে মানুষকে তরাইবার জন্য এই জগতে দয়াল নবী উম্মতকে তরাইবার জন্য তিনি মাটির একটা দেহ দেখাইয়া হয়ে গেছে ধন্য রাসূল বললে হেলাই হেলাই তাহলে কিসের জন্য ঝগড়া করে বুঝতে পারলাম না আরে আজাইরা কথা কয় এই আরে এইটা কিন্তু ঠিক হইল না দেখেন লক্ষ্য করে রাসূল বল বললে হেলাই হেলাই দিন যায় রাসূল বল বললে হেলাই হেলাই দিন যায় সত্যিকারে নবীর সিনা সাক তো হয় নাই ওইটা হইল নূরের নবী জানে তা সবাই মাটির নবী হইলে পরে সিনা সাক দরকার ছিল এই জন্যে এই কথাটা আমার বলা হইল নবী যখন নূরের তৈয়ার সিনা সাকার না অপারর সন ফেরেশতা তারে করে না এই কথাটা ভুয়া কথা সবারে জানাই নবীকে নূরের নবী মানি তো সবাই আপনারা মানেন কিনা সবারে দেখিয়া আপনারা নূরের নবী গেছেন মানিয়া দেওয়ান সাব নূরের নবী মানেন অবশ্যই পাই আমিও নূরের নবীরে মানিব সবাই এই নবীর তুলনা এই জগতে নাই এই দুনিয়াতে গুরুর আরে এই দুনিয়াতে গুরু বলে নবীর চাই গুরু বল দয়াল নবী নূরের নবী এই কথাটা মানি ইসমানি নবী সবাই নবী যে আসমানি আবার জমিনের নবী আমি বলি সবার ধারে আরে মানব রূপে আসলো নবী তরাইবার তরে আরে মানব রূপে এসে নবী উম্মতকে লইল তরাইয়া এই কথাটা মানে না কেন সরকার রেধেই কইয়া এই আদি রূপে মানব রূপে নবী এসেছিল আরে মানুষের কাছে গিয়ে ধর্ম প্রকাশিল নূরের নবী মানি আমি আপনার রেধেই কইয়া আবার মানব রূপে এসেছে নবী জি আম্বিয়া রাসূল বল বলরে হেলাই হেলাই দিন রাসূল বল বলরে হেলাই হেলাই দিন
চেয়ারম্যান সাহেব বসায় আছে আরো গুণীজন শুনেন শুনেন সরকার সাহেব শুনেন দিয়া মন আর একটু পরে মসজিদেতে পড়িবে আজান এইখানে হবে আমার নবীর গুণগান আর বেশি কিন্তু সময় নাই আপনার এদিক কইয়া আসেন বুকে বুক মিশাইয়া এবার বাড়ি যাই চলি আর রাসূল বল هلا 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 ه